মালয়েশিয়ার নতুন সরকার প্রবাসীদের উদ্দেশ্যে যা বলা হলো। মালয়েশিয়ার বহুল আলোচিত নির্বাচনে বিজয়ী হয়ে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান সরকার গঠন করতে যাচ্ছে। নতুন এ সরকারের অধীনে প্রবাসীরা কতটা নিরাপদ এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন। সাধারণ প্রবাসীদের একটি বড় অংশ মনে করে নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল জোটের নীতি অধিক প্রবাসী বান্ধব ছিল। নতুন সরকারের সেই ধারাবাহিকতা রাখবে কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে তাদের মধ্যে। বিশেষ করে বিগত সরকারের অবৈধদের বৈধকরণে যে বিশাল রিহেয়ারিং প্রক্রিয়া হাতে নিয়েছিল তা এখনও শেষ হয়নি। ক্ষমতাসীনরা যদি এই প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করে তাহলে কয়েক লাখ প্রবাসী ভিসা পাবে না। ভিসা বঞ্চিত এসব অবৈধ প্রবাসীদের ফিরতে হবে দেশে। কুয়ালালামপুরের হাংতুয়ায় কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম বলেন, নিজের কোম্পানির ডিরেক্টর ভিসা নিয়ে ব্যবসা করছেন। এখন এই ভিসা যদি নবায়ন না করা হয় তাহলে ব্যবসার মূলধন ফেলে দেশে ফেরা ছাড়া উপায় থাকবে না। যদিও এসব গুজব বলে উড়াই দিচ্ছেন প্রায় 14 বছর ধরে টাইম স্কোয়ারের কাজ করা ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল ইসলাম। তিনি মনে করেন সরকারের পরিবর্তনের সঙ্গে প্রবাসীদের সুযোগ সুবিধার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও প্রবাসী নীতির খুব একটা পরিবর্তন না বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ মনে করে মাহাথির মোহাম্মদ প্রবাসী বান্ধব। তিনি সবসময় প্রবাসীদের দুঃখ বুঝেন, তবে তার বর্তমান রাজনৈতিক সহচর আনোয়ার ইব্রাহিম খুব একটা প্রবাসী বান্ধব নয়। বিশেষ করে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অ্যান্টি বাংলাদেশি মনোভাবের গুঞ্জন রয়েছে। বাংলাদেশিদের প্রতি তাই বৈষম্য হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের IIUMA প্রবাসীদের নিয়ে গবেষণা করেছেন ডক্টর মোহাম্মদ সাইদ উদ্দিন। গবেষক ডক্টর মোহাম্মদ সাইদ উদ্দিনের মতে সরকার পরিবর্তনের প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।